মানেই মিষ্টিমুখ, আর মিষ্টিমুখ মানেই হরেক রকম মিষ্টির বাহার। আজ তোমাদের তালের লাড্ডু বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ভুলারি সেলের পক্ষ থেকে। তালের লাড্ডু বানানোর জন্য আমার প্রথমেই একটা প্যান গরম করে নিয়েছি। তার মধ্যে ছোট মানে বড় দুই টেবিল চামচ আমি সুজি একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। মানে সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দু মিনিট মাত্র ভাজলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ কোনো রকম রং কিন্তু ধরেনি। আমি হালকা একটু ভেজে সুজিটাকে একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই প্যানের মধ্যেই আমি একটা ছোটো সাইজেরই নারকেল গোটাটাই কুড়িয়ে রেখেছি। আমি তো নারকেল আগে থাকতেই কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিই, তাতে যখন তখন ব্যবহার করা যায়। আর তার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ পাটি মতন চিনি। মিষ্টিটা তোমরা বুঝে দেবে, কেননা আমি বানাতে চলেছি তালের লাড্ডু, তালের মধ্যেও একটা মিষ্টি ভাব থাকে। সেই কারণে আমি একটু মিষ্টির পরিমাণটা একটু কমই দিয়েছি। এটা তোমরা নিজেরা পরিমাণ মতো দিয়ে নেবে, তবে আবার একবারে কম দিলে হবে না। এখানে আমি এক বাটি তাল, এটা আমি কিছুদিন আগেই একটা তালের ক্ষীর বানানোর রেসিপি দেখিয়েছিলাম, সেখানে আমি কিছু তাল সংরক্ষণ করে রেখেছিলাম, সেটা দিয়েই করলাম। কিন্তু এটা আমি জাল দিয়ে রেখেছি আগে, জাল দিয়ে একটু ঠান্ডা করে তারপরেই আমি এই মধ্যে মিশিয়ে দিলাম। এবারে খুব ভালো করে তাল চিনি নারকেল ভালো করে মিশিয়ে একটা পাক মতন করতে হবে যতক্ষণ না সেটা হচ্ছে। তারপর এখানে আমি হাফ কাপ একটু ঘন করে জাল দিয়ে রাখা দুধ, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে তো আরোই তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যাবে। এই লাড্ডুটা খেতে কিন্তু একেবারে অসাধারণ, একেবারে তালের ফ্লেভার। আমি এর মধ্যে আর কিছু একটু গুঁড়ো দুধ ব্যবহার করলাম। তোমরা যদি ইচ্ছে হয় শুধু গুঁড়ো দুধ দিয়েও করতে পারো, আবার শুধু লিকুইড দুধ দিয়েও করতে পারো, দুরকমভাবেই করা যায়। ইচ্ছে হলে কেউ এর মধ্যে খোয়া ক্ষীর দিতে পারো। আমি খোয়া ক্ষীরের বদলে এখানে আমি এরকম গুঁড়ো দুধ ছোটো এক প্যাকেটই ব্যবহার করেছি। এবারে বেশ কিছু সময় ধরে এটাকে মাঝারি আঁচে রেখে ভালো করে নেড়ে নেড়ে একেবারে শুকনো করে নিতে হবে। মানে শুকনো বা ঝরঝরে হবে না, একদম যে একটু আঠালো হয়ে এসছে তখনই কিন্তু আমি এই ভেজে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব। এবারে কিন্তু গ্যাসের আজকে আমি একদম লোতে রেখে এই কাজটা করছি, একটু সময় নিয়ে করবে। 10 মিনিটের মধ্যে মোটামুটি এই মিশ্রণটা বেশ পাকে, মানে তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে। দেখতে পাচ্ছ এখনই কেমন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। এরপর আমি এর মধ্যে কিছু কাজু আধ ভাঙা করে রেখেছিলাম, সেটাও দিলাম। কিছু কিশমিশকে আমি এরকম কুচো করে রেখেছি, সেটাও মিশিয়ে দিলাম। এবারে ভালো করে এগুলো এর সঙ্গে মিশিয়ে নেব। কুচো তো আমরা অনেক রকম মিষ্টি খেয়ে থাকি, তবে এরকম একটু অন্য স্বাদের মিষ্টি হলে মন্দ হয় না। একটু নিয়মের বাইরে গিয়ে, যদিও এখন তালের সিজন নয়, তবুও আমি তাল দিয়েই করলাম এবং খেতে কিন্তু দারুণ লেগেছে। আমি এর মধ্যে শেষবেলায় দিয়ে দিয়েছি এক চামচ ঘি। এবারে দেখো কীরকম প্যান থেকে উঠে এসেছে, আর কিন্তু একটু প্যানের গায়ে লেগে নেই। ঠিক এইরকমভাবেই তোমাদের পাকটা দিতে হবে। লাড্ডু তো আমরা হরেক রকমেরই খেয়েছি, কিন্তু এটাও একটা অন্য স্বাদের অন্য ধরনের লাড্ডু। এবার একটু দেখে নিচ্ছি যে ঠিকমতো পাকটা হয়েছে কি না। এখনও আমার হাতে লেগে লেগে যাচ্ছে, তার মানে আরেকটু সময় লাগবে। আরও 2-3 মিনিট মতন আমি রেখে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন একেবারেই হয়ে গেছে, দেখো ছেড়ে ছেড়ে উঠে এসছে কীরকম একটা মন্ড মতন হয়ে গেছে। এবার একটা প্লেটের ওপরে নামিয়ে তারপর একটু হালকা ঠান্ডা হতেই কিন্তু আমি এখান থেকে লাড্ডু বানানো শুরু করব। তবে যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে পাশেই থেকো। আমি হাতে একটু ঘি মাখিয়ে এবারে মন মতন সাইজের বেশ লাড্ডুর আকারে বানিয়ে নেব। এটা তোমাদের নিজেদের ব্যাপার, ছোট বড় সমস্তটাই নিজেদের ব্যাপার। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা। সবার শারদীয় উৎসব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো এবং ভালোভাবে আনন্দ করো, এটাই আমরা চাই। আর এইভাবে এরকম একটা মিষ্টি বানিয়ে বাড়ির সবাইকে অতিথি আপ্যায়ন অবশ্যই করতে পারো এবং তাদেরও একটু মুখ বদল হবে। এবারে দেখো সমস্তগুলোকেই বানিয়ে আমি কাগজের খাপের মধ্যে ভরে দিয়েছি। এবারে ওপর থেকে একটা করে কাজু দিয়ে সাজিয়ে এবার একটু ঠান্ডা ঠান্ডা হয়ে সার্ভ করো। আর সবার প্রশংসা কিন্তু তুমি পাবে এবং কেউ ধরতেই পারবে না এটা বাড়িতে বানানো হয়েছে। তাহলে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না, অবশ্যই লাইক কমেন্ট করো। ইচ্ছে হলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ারও করতে পারো, তাহলে তারাও এটাকে বানিয়ে খেতে পারবে, বাড়ির সবাইকে চমকে দিতে পারবে। আর আমাদের তো পুজো মানেই দশমীর দিন আমাদের মিষ্টিমুখ করতেই হয়, তাহলে এবার বিজয়া দশমীতে এইরকম একটা মিষ্টি হলে
কেমন হয় জানাতে কিন্তু ভুলে যেও না। অবশ্যই বুলানি শেলের পাশে থেকো, সবাই ভালো।